ধন্যবাদ সিলেট প্লাসর বিবর্তরা, আশা করা আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমরা আপনার লই আছি সদর উপজেলাত। আমরা সদর উপজেলাত আছি সাত নং মোগলগাঁও ইউনিয়ন। সাত নং মোগলগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডও আছি। এক নম্বর ওয়ার্ডের যে গ্রাম আছে গ্রামের নাম হলো মৌলবীর গাঁও। যে রাস্তার উপরে আছে এই রাস্তা হলো মৌলবীর গাঁও আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা। এই রাস্তার আমরা একটা জিনিস আমরা দেখতাম আলমরাই বা ইসলাম খাজে একটা জিনিস দেখলাম, আপনারা ঠিক দেখতে পারা আমরা মাথার উপরে একটা লাইন কারেন্টর তার, কারেন্টর তারটা কিন্তু বেশি উপরে নাই। যদিন আমরা এটা সাথী লইয়া আইটিয়া যাই, সাথী লইয়া যদি আইটিয়া যাই তাহলে কিন্তু এগু এই সাথীর দরবাব। ওই দেখার আপনারা এই মুহূর্তে দেখতে পারা একটা এই সিএনজি কিন্তু এদিকে, আর সিএনজিটা কি অর্থাৎ এক হাত উপরে ওইতো নাই, এক হাত উপরে কিন্তু ওইতো নাই এই লাইনটা। এই যে লাইনটা, এই লাইনটাকে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা কিন্তু গড়তে পারে। একটা লাইন আপনারা দেখরা, আমিও যদি আপনারা দেখাই দেখো লাইনটা কিন্তু আমার হাত লাগিয়ে গেছে লাইনটা। যেমন মুরব্বী চাষা আইরা দেখো তানোর কিন্তু সাথী, সাথীটা কি মাত্র ওইলে আট আঙ্গুল, আট আঙ্গুল ওইতো নাই আরও আট আঙ্গুলের কম ওইব আরও জায়গা যে সাথী এজন সাথী আমরা দেখলাম লাগি গেছে। যাই হোক, আমরা এই যে যে জায়গাত আছি মৌলবীর গাঁও এক নম্বর ওয়ার্ডের এই যে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা এই এলাকাবাসী দুজনের মাথার চেষ্টা। এই যে লাইনটা আমরা দেখলাম, এই লাইনটা আমরা এসে লাগে ঝুঁকিপূর্ণ। আপনার এই লাইনটা বিষয় কিতা হইবা ভাই? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই লাইনটা নিয়ে প্রায়, আমার নাম মুখলিস আলী, এই গ্রামের এক মুরব্বী আমি। আর এখানে আমরা বাস করতেছি গরিব দুঃখী লই। আমরা যে বাচ্চা বাচ্চা স্কুলে যাইতে হয় তারাও কমপ্লেন করে, সবাই কমপ্লেন করছে এটা নিয়ে। আমরা আর অনেক ভাই বন্ধু দৌড়াদৌড়ি করছে, এরপরে আমরা গরিব দুঃখী, এরপরে আমরা গরিব দুঃখী লইয়া এইভাবে চলতেছি। আমরা কোনো লাইন পাইতেছি না, বিদ্যুৎ অফিসও ফাটাই মানুষ তারা যায়, তারা যাওয়ার পরে কইতা হই মানে হয়েছে। এরপরে বর্তমান অবস্থায় একটা বেড়ের লাগাইতে হইলে আমরা 500 টাকা যায়, একজন 500 টাকা দেওয়ার সমর্থন নেই কারোর। আমরা গরিব দুঃখী লাগাইয়া 10 টাকা করে তুলি, 50 টাকা করেও তুলি, তুলে একটা টাকা জমাই। এক রাত দুদিন তারা খবর করলা তারা সময় নাই দিতে পারে না, জানি না কীরকম সময় নাই। গভর্নমেন্টে তো হয়তো সাথে সাথে বদলি করে দেওয়ার যায়, সময় নাই। অনেক লিটার হল আইসন তারাও দেখছে এটা আমরা দেখে, ওখানে আমরা এটা নিয়ে তো বহুত বড় চিন্তাভুক্ত করলাম। ওকে আপনারা এটা দয়া করে আমরা ব্যবস্থা করে দিবা। আর আমরা চলাফেরা করতাম, ওখানে চাই আর কিছু চাই না। আমরা সরকারের কাছে ও সাহায্য চাইছি যে আমরা বাচ্চা বাচ্চা লইয়া লেখাপড়া করাই তোমার, আমরা রুগুলাতা আমরা পরিচয়কারীকে রাস্তাঘাট আমরা সুবিধা করে দিতা, ওটাও আমরা আমরা সরকারের কাছে আবেদন করলাম শেখ হাসিনার কাছে। আচ্ছা ধন্যবাদ। আমরা আরও এলাকার আরেকজন বিশিষ্ট মুরব্বীলে মাথার চেষ্টা করবো যে এই যে লাইন বা আরও কারেন্ট লইয়া আপনার বিভিন্ন ইয়েটা আমরা রাখি। আমি আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। বিগত 2019 সালের নির্বাচনও এ সৈয়দপুর এক নম্বর ওয়ার্ড তথা এই এলাকার যে সেন্টার ফোর্সের সৈয়দপুর এই সেন্টারের আওয়ামী লীগের সেন্টার কমিটির আহ্বায়ক। আমরা প্রায় 2008 সাল আমরা এখান থেকে বিদ্যুৎ আইছে, বিদ্যুৎ আনতে আমরা অনেক বেগ ফাইতে হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বড় অঙ্কের টাকা পয়সা দিয়াও আমরা এই বিদ্যুৎ ব্যবহার করলাম। যে সময় যারা যে অবস্থায় থাকেন এই নুরুল আমিন স্যার প্রথমে আমরারে 8 লক্ষ টাকার কন্ট্রাক্টের বিনিময়ে আমরারে এই গ্রাম বিদ্যুৎ সংযোগ দিছেন। আমরার 1 লক্ষ টাকা আমরার এই গ্রামে বর্তমানে 2টা সাইটে ট্যাক্স মিটার থেকে 2টা লাইন গেছে, 2 সাইটে। এক সাইডে 4 লাইন, অন্যদিকে এই সাইডে 2 লাইন, গ্রামের দক্ষিণ সাইডে 4 লাইন আর গ্রামের পূর্ব দিকে 2 লাইন। এই 2 লাইন দেওয়ার লাগে 1 লক্ষ টাকা আমরা প্রদান করছি। আমরা এই লাইনটা পুরা করার লাগে এই নুরুল আমিন স্যারের কাছে। আমরা মরহুম খসির আলী সাহেব তাই নাসলা, এই মখলিস আলী সাহেব যে তাই বক্তব্য রাখছেন তাই নাসলা। এরপরে আমি বাইরে দীর্ঘদিন বিদেশ আসলাম, এই সদর উপজেলার চেয়ারম্যান আশফাক ভাইয়ের লগে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। এই সুবাদে আমি আওয়ামী লীগ দল করি, দেশে বিদেশের সংগঠনের সাথে জড়িত। আমরাও গেছি এলাকার ময় মুরব্বী নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে গেছি, যাওয়ার পরে আমরা দরখাস্ত করছি, দরখাস্ত আমরার ফাইল আছে। আমরা আপনারা গেলে দেখবা, আমি বিগত কিছুদিন প্রায় 6 মাস আগে এই দরখাস্তটা লইয়া আমি নিজে স্বয়ং গেছি। আমার এই গ্রামের আমার ছোটো ভাই কয়েস হেয়াও আছিল, শাহরুদ্দিন মহলিস ভাই সহ আমরা গেছি। যাওয়ার পরে
আমরার আশফাক ভাইয়ে ফোন দিছেন দেওয়ার পরে আমরার ফাইলটা কুজ্জা বা করছে বাখার বার করার পরে আমরার কইছেন ও টেবিলে যাও এই টেবিলে খেয়ে আসলে রে বসা কয়েস হুদা স্যার হুদা স্যারে কইছেন লাইন হইব তোমরা খালি নেতাওয়ার লগে দৌড়িলে কাম হইতো নাই তোমরা এটা খরচ দেওয়া লাগবো আমরা তো ইতিপূর্বে 8 লাখ টাকা দিছি এর আগে মনে হয় বিগত 2 বছর আগে আমরা ট্যাক্স মিটারটা হঠাৎ ধরি বাস্ট হয়ে গেছি আমরা এই ট্যাক্স মিটার পাওয়ার লগে আমরা সাথে সাথে আমরা তো একটা রাস্তা হয়ে গেছে ও স্যার হো স্যার কিছু চিনি লাইছি ও স্যার আমরা লাইন কিতে হইতো এ তোমরা যদি 40,000 টাকা দিও আমি একদিনের ভিতরে দিমু আমরা দিমু কি লাগু তানবীর স্যারে সহকারী প্রকৌশলী তানবীর স্যারে কইছেন 40,000 টাকা দেও যদি তে হইব নাইলে তোরা এটা হইব তো তোরা গ্রাম মাস 2 মাস বিদ্যুৎ থাকতো নাই আমরা এই গ্রাম আমরা খির বাড়িতে মোটর লাগাইলে খির বাড়িতে ফ্রিজ আছে এই সময় কুরবানি দিত গেছে কিছু কিছু ফ্রিজে মাংস আছে মাছ আছে এটা তো নষ্ট হয়ে যাব আমরা কিতা এখন উত্তরিত করে গ্রাম বইয়া সিদ্ধান্ত নিয়া আমরা কইলাম স্যার এত টাকা আমরা ইচ্ছা পারতাম নাই আমরা প্রায় 20,000 টাকা দিমুনে শেষ পর্যন্ত আমি বলি রয়েছি 27,000 না 28,000 টাকা দিয়া এখন দেখা যায় এই টাকা দেওয়ার বাদেও আমরা পরের দিন আমরা বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে 2 মাসের জায়গাত আমরা পরের দিন আইয়েও আমরা ট্যাক্স মিটার লাগিয়ে গেছি এই রাত্রের ভিতরে তারা ট্যাক্স মিটার উঠাই আনিছে আবার পরের দিন আমরা ট্যাক্স মিটার সংযোগ দিছে আমরা এখানে 27,000 থেকে 27,000 অথবা 28,000 টাকা সঠিক ফিয়ারটা আমি বলি লইছি এই তানবীর স্যারে দিছি আমরা ভাইছি এই লাইনের লাগি ঝুঁকিপূর্ণ লাইনের লাগি বিগত কয়েকদিন আগে এজনে কইছে ওলা ওলা আইয়া গেছন তে 10 গ্রাম যাইতো বিদ্যুতের গাড়ি লাগি গেছে তে তোমরার উপরে ইয়ে আইব তোমরা এই লাইন ইয়ে করো কারণ এলটি লাইন ট্যাক্স মিটারের বাদে এলটি লাইন এটা তোমরা নিজের উদ্যোগে করা লাগবো তোমরা টাকা পয়সা দেওয়া লাগবো এই করোনার কারণে তো আমরা গ্রামের পঞ্চায়েত আলাপ আলোচনা আমরা করছি আমরা আলাপ আলোচনা করার পরে জিয়ার মাধ্যমে আমরা একটা খবর পাইছি হইয়া গেছে রাস্তার মাঝে তাইনও আর আবার হেরে চিনচুন না তো কইছেন যে ওলা ওলা আমার ফাইছে রাস্তা আমার হইয়া গেছে একটা বলে সমস্যা হইব তো আমি ফাইনছে মস্তিদ কইলাম আমরা তো আমি কেন দায়িত্বে নাই দায়িত্বে আমরা গ্রামের ইলেকট্রিক ব্যাপারে যেহেতু আমরা একটা ঠেকা দেওয়াও লাগে আমরা মাসুয়ারা দিয়ে আছি আমরা মাসুয়ারা দিয়ে আছি সহজ কথায় আমরা প্রতি মাসে আমরা সাদা দেওয়া লাগে আমরা এই গ্রাম থেকে টাকা উঠাইয়া তো কিছুদিন আগে আপনারা একটা দরখাস্ত দিছিলা জি 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 কিতা লাগিয়ে দিছিলা এই দরখাস্ত কিতা লাগিয়ে আমরা দরখাস্ত দিছি আমরা এই ঝুঁকিপূর্ণ লাইনগুলো মেরামত করার লাগি আমরা দরখাস্তের ব্যাপারটা আর এটা যে একটা অভিযোগ হঠাৎ করে আমরা একটা লাইন চিড়ে গেছে দক্ষিণ গ্রামের দক্ষিণ সাইডে 60টা লাইন আছে এখানে এটা সামনে এটা মেশিন ইয়ে আছে রাইস মিল আছে রাইস মিলের কারণে এখানেও আমরা টাকা পয়সা দিয়ে হিসাইটে আমরা 60টা লাইন চলে আর আবার 60টা লাইন হওয়ার কথা হঠাৎ করে একটা লাইন ছিঁড়ে গেছে ছিঁড়ায় আমরা কিছু কিছু বাসার গরর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমরা সাথে সাথে তারা লোক যোগাযোগ করছি তবে আইসন আইয়া আওয়ার পরে ও জায়গাতে আমরা গ্রামের কিছু মানুষ উপস্থিত আসলা এরা রে বুঝাইছন অফিসর একজনে আমরা নাম জানলাম না এটা এটা পাইবাই তাই যে বিষয়টা বুঝাইছন বলে এটা খরচ হইলে টাকা পয়সা দেওয়া লাগে এটার অটোর দাম আছে কারেন্টের দাম আছে এই একটা নাট লই থইলে টাকা লাগে এটা করতে হইলে টাকা লাগবো তোমরা টাকা উঠো বলে আমরা টাকা পাইতাম কই আমরা গরিব মানুষ আমরা তোমার আমরা গ্রামের পক্ষ থেকে জবাব দিয়েছি আমরা তো সবসময় টাকা উঠাইয়া দেওয়া চলতে আছি এখন আরবার টাকা ইতাম আমরা কতদিন আগে আমরা দিছি 100 টাকা উড়ি তুললে আমরা ওটা করলাম উনকো আরবার টাকা ইতাম বলে এটা না করলে তো ওই তো নাই তোমরা তুলা লাগবো টাকা ও তারা হয়েছে তারা গেছে হয়েছে বলে তোমরা তুলতে ও আমার লালামিয়া আব্দুল মতিন উস্তার আলী আইও আচ্ছা এরা আমরা সর্বোপরি আরও আমরা ভুক্তভোগী যেটা দেখা যায় সেই বাড়িত বিদ্যুৎ চলে তার বাড়িতে এসি লাগাইলাছে ডিস লাগাইলাছে টিভি লাগাইলাছে ফ্রিজ লাগাইলাছে তার যদি বিদ্যুৎ বিল 1,000 টাকা হয় সেই বাড়িতে একটা লাইট জ্বলের ও তার বাড়িতে বিদ্যুৎ বিল 1,500 টাকা এই আর একটা
বাণিজ্য চলে আমরা ইউনিটির হিসাব পাই না, আমরা এটা বুঝি না, আমরা বিষয় যেহেতু বুঝি না, আমরা কাগজে আইসি বিল দিও। ধন্যবাদ। আমরা এই আরেকটু যে মাথার চেষ্টা করাম যে আরো জন মুরব্বীর লোকের বেলা যে গত কদিন আগে যেটা অ্যাপ্লিকেশন বা অভিযোগের উপরে যেটা সমস্যা ও বিষয়টা আসলে কি তা আপনি আমরা কইবা। আমরা আমার নাম মতিউর রহমান, আমি আমরা ওই রাস্তা ইয়ে তারা লাইন রাস্তা সিরিসে এলো লাইন আইসুন তারা আওয়ার পরে আমরা কইলে একটা কোটা দুঃখীপূর্ণ পড়িয়ে দেয় আরেকটা আমরা ও কোটাটা আমরা কেমনি ঠিক করা যায় অটোটা ঠিক করে দিয়ে দাও ও তাই না কইলে এটা তো ঠিক করতে হইলে টাকা পয়সা দরকার ড্রাইভার নাম জানলাম না ড্রাইভারে হয়েছ টেকা লাগবো আমরা টেকা পয়সা পাইতাম কই আমরা তো ফোর্থ ফিরেও তো টেকা তুললে আমরা লাইনের কাম করাই কলসলটাও করাই ওইলা তো টেকার পয়সা না চালা তো কেউ করতে পারতো না টেকা লাগবো তোরা ওখানটা থেকে দই দেয়া গড় পিছিয়ে 100 করে দেও আর আমরা লাইন ওটা ঠিক করে দেয় কোটা ঠিক করে দেয় কদিন আগে প্রায় সপ্তাহ দশ জিন আবো ঠিক হয়েছে না টেকা দিচ্ছে না আমরা টেকাও দিছি না ঠিক আছে ওখানো আমরা কইছি আচ্ছা যাই হোক আমরা আরো দিন বাইলে মাথার চেষ্টা হই যে একটা ঘটনা আমরা শুনলাম যে এটা অভিযোগ হইছে বা একটা অভিযোগ দিছেন আপনারা ইয়ত আসলে কার বিরুদ্ধে বাকি বিসমিল্লাহির রহমানির রহিম আমার বাড়ি মৌলভীগাঁও 72-10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আমি প্রথমে জৈনুদ্দিন আমার নাম আপনারা ধন্যবাদ দিয়ার এই বন্যার সময় বা করোনার সময় ঝুঁকি নিয়ে যে আমাদের এলাকাতে আইয়া পরিদর্শন কররা বাট এগুলা থইল্লা ধররা আমাদের গ্রামে ইলা কোনো মানুষ নাই যে ডাইরেক্ট অফিসের লগে যোগাযোগ করতে পারে করি কারণ যারা ও গাড়ি ঘোড়া লইয়ায় পাশাপাশি যারা কারেন্টও কাম করে এরা লগে অনেকে যোগাযোগ করে আমরা দুই সেজন দুন বাইরে করে থাকি তখন আমরা অফিসে ফোন দিই তো আমরা যেবেলা মাঠও থাকি না তারা আইলে অনেক সময় দেখা যায় লাইন ঠিক করে গ্রামর ঠেকার কথা কইলে গ্রামের মানুষের চান্দা থইল্লা দের ও যে আপনারা সাক্ষাৎকার নিরা অত সময় ধরি ওজনে সাইন ড্রাইভারের নামটাও তারা হইতে পারেন না সাইস্তা ড্রাইভারের কেন হইতে পারেন না তারা এই সময় জিজ্ঞা করছে না বা জানছে না যে আপনি যে ঠেকা নিতাম আপনার নাম কি তা বা আপনি কোন দায়িত্বে আছেন তো বিষয় হয়েছে কি এই কারণটা আমরা শুরু থেকে এই পর্যন্ত আমরা ভুক্তভোগী আছি শুরুতেও আমি সহ আমার গ্রামের মরহুম খসির আলী চাষা সহ সাহার ভাই রফিক ভাই কুনার বাড়ির মহলিস ভাই আমার আব্দু মালিক ভাই সহ আমরা ছয়জনের একটা কুমুটি আসছিল আমাদের মাধ্যমে 850,000 টাকা তুললে 70,000-30,000 টাকার কারণে আমরা চাইলে নিয়েছে না নুরুল আমিন স্যারের মাধ্যমে আইতো টোটাল টাকা আমরা দিলেছি এই টেকার দায় আমরা ইস্যু দইরা যে যার মাধ্যমে এই আমার ছোটো ভাই কয়েস লাগে তার আব্বা মারা গেছেন এই গ্রামের মাঝে আমরা একটা দ্বন্দ্ব হয়েছে যে তোমার আব্বা দায়িত্বে ঠেকা লইয়া গেছেন এখন কারেন্টটা খেদে আননা তুমি দেবই না কারণ হয়েছে কি সরকারও লাইন তো হে আনতে পারতো না সরকারের কর্মকর্তা যারা আয় এরাও বনঙ্কর ঠেকা চায় তারটাইনও চায় হয়তো হয় না তো বিষয় হয়েছে গিয়া এই যে আমরা ভুক্তভোগী আমাদের গ্রাম থেকে কোনো ফোন গেলে যেও হয় ইনে একটা বাণিজ্য করে তো বাণিজ্য যারার লগে করে এরা অনেক সরল সোজা মানুষ করে এই অবস্থার মাঝে আমরা চাইলেন মালসাব বিগত সময় ওপরে মাইকিং করছেন তানোর আর ভাই মারা গেছেন অর্থমন্ত্রী আবুল মালসাব আমরা 10 গ্রামের মাঠে দিয়েছেন সেই দিন তানোর গাড়িও বাজিচ্ছে তখন তাই কল্লা বা হইরা কইছেন এলাকার লাইন ঠিক হয় নাই কারণ মিটার দেলায় 500 ফুট দূরই হয় বাস দিও নিয়োগী তারার ফায়দার দায় দেলায় তখন কতদিন দেওয়ার বাদে যেবেলা গেল কুটার দায় তখন 25,000-30,000 টাকা গরিব মানুষ মিটার দিলাইছে পরে এক সময় আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি কইছে আরে ভাই লাইন খাইতে বলে মুখে 600 ফুট দূরই আমি বললাম 600 ফুট দূরই তাইলে আপনি জানে এই 6 মাস ধরে বিল নিরা বা 8 মাস ধরে বিল নিরা তখন মনে আছেন জানি যে লাইন অবৈধ এখন আপনি মিটার দিছেন লাইন হয়েছে অবৈধ সুতরাং আপনারা কুটা দেখো আমাদের গ্রামে প্রায় 150 মিটার আছে এই গ্রামে 1400 উপরে বুটার আছে কত বড় গ্রাম এখন আমরা আরও দুইও দিক মুখে ঝুঁকিপিণ্ড এই গ্রামের দুইটা লাইনও আছে অমুকে একটা রাস্তা গেছে প্রায় আনিলগর অমুকে একটা রাস্তা গেছে 10 গ্রাম মুখে এখন আমাদের মাঝে যারা আছেন আমাদের মই মুরব্বী আমাদের বড় ভাই আইন ও আজির ভাই তানোর সামনে দোকান আছে এখন অনেক সময় তাই সামনে থাকলে এটা খাবার দিলেন কিন্তু সরল সোজা মানুষ থাকলে টাকা পয়সা দেওয়া যায় দেওয়া লাগে দেওয়া কামটা করা লাগে তো আপনারা আইসন যেহেতু আমরার দাবি হইলগিয়া আপনার মাধ্যমে উপজেলার চেয়ারম্যানের বরাবরও তারা দৌড়াদৌড়ি করছেন কিন্তু পড়তেও আমরা অভিযোগ আমি জনাল স্যার ওটা একবার গেছিলাম তাই কইছেন প্রকৌশল বরাবর এটা কাগজ দেও লিখিত পরে দিছি লিখিত অনেক সময় ওয়ে না কেন হয় না আইনের প্রক্রিয়া তারা হয় ওই না তো এখন আপনারা যেহেতু আইসেন আমরা গ্রামের লাইন দিয়ে দিকও আপনারা দেখছেন মোটামুটি মাঝখানে আমার মিটার নষ্ট হয়েছে প্রায় 18,000 টাকা দিই মিটারটা ঠিক করে আনা হয়েছে 28,000 এখন বিষয় হইল গিয়া আচ্ছা টেকা এখন তামবির স্যারে তো নিয়েও তা কই তাইলে তো আমরা দিলাইছো এখন আপনারা অনুরোধ করবো যাতে আপনারা মাধ্যমে আমরা এই ফায়দাও হয় আর আপনারা তো আইন বিষয়ে জানা আছে আর আপনারা ধন্যবাদ আপনাদের আমরা আমরা বিজিকর সময় আমরা সময় দেওয়ালে আমরা এলাকার আয়োজন যুব সমাজের আয়োজন যুবক হলে মাথার চেষ্টা অন্য এই যে বিদ্যুৎ নিয়ে যেটা এই বিষয়টা কিতাব হবে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম কয়াস আহমদ আমি সিলেট সদর ছাত্রলীগ করি এই বিগত 4 থেকে 5 বছর পূর্বে হঠাৎ একদিন আমার আব্বায় আমার আম্বরখানা সাপ্লাই যাওয়ার পরে এজন স্যারের লগে আমার যোগাযোগ করাইছেন তাইনার নাম
নুরুল আমিন স্যার তাই আমরা সাপ্লাইয়ের দায়িত্ব আসলাম প্রকৌশলী হিসাবে। এখানে আমরা যে একটা বিদ্যুতের ব্যবস্থা ছিল ওদিকে চাললেন এবং একটা টেস্ট মিটার এবং খুঁটা দিয়ে প্রায় 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পরিমাণ দরকার করা ছিল। তো গাব্বা মারা যাওয়ার পূর্বে একদিন নুরুল আমিন স্যার কাছে আমাকে নিয়ে যাওয়ার পরে আব্বা বলেছেন 1 লক্ষ টাকা উনি আমাদেরকে দাবি করছেন, ওদিকে 2 লাইন আর পশ্চিম দিকে 2 লাইন, পূর্ব দিকে 2 লাইন, পশ্চিম দিকে 2 লাইন দেওয়ার জন্য 1 লক্ষ টাকার মধ্যে 70 টাকা আব্বা দিয়ে গেছেন এবং 30 টাকা সে নুরুল আমিন স্যারে আমার কাছে দাবি করছিল। আমি গ্রামবাসী লোক সব কিছু না বুঝে আমি বলছি ঠিক আছে আব্বা বলছেন 1 লক্ষ টাকার মধ্যে আপনি দাবি করছেন 70 টাকা দিয়েছেন, আমি 30 টাকা দিব বলে আসে। আর ভাই আমাদের গ্রামের মুরব্বী তার মেম্বার পদবর্তী ছিল তার সামিলে উনি স্বীকার করেছেন। স্বীকার করার পরে আমি বারবার তার কাছে যোগাযোগ করেছি যে আমার দুই ওদিকে চালান করে দিন, উনি আমার কাছ থেকে সময় নিয়েছেন, বিগত কয়েকদিন পূর্বে উনি রিটায়ার্ড হয়েছেন, আমি যোগাযোগ করেছি, উনি বলতেছেন যে বাবা এখন আমার কিছু করার নেই। তারপর একদিন গ্রামের সকল মুরব্বী কল আমাকে সহ গ্রামের জনদিন ভাই যুব সমাজকে নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদের কাছে যাওয়ার পরে উনি বলেছেন যে আমাকে একটি লিখিত অভিযোগ দেন, লিখিত অভিযোগ দেওয়ার পরে আপনাদের যা যা প্রয়োজন আমাকে বলবেন। তারপর আমি উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরে উনি ওই লিখিত অভিযোগের উপরে লিখেছেন আমি বারবার এই বিষয়টি আবেদন পাঠিয়েছি, আমি আবারও আবেদন সুপারিশ করিলাম আপনারা দ্রুত কাজ করার জন্য। তারপর আমি নবাব রোড যে বিদ্যুৎ বিতরণ অফিসে যাওয়ার পরে রিসিভ করেছেন উনি আজিম ভাই রিসিভ করেছেন উনি এই দায়িত্ব আমরা সদরের দায়িত্ব আজিম ভাই রিসিভ করার পরে আমি আবার যোগাযোগ করেছিলাম অফিসে আমি জৈনুদ্দিন ভাই এবং মুখলিস আলিম আমাকে নিয়ে যোগাযোগ করার পরে ইদিন হুদা স্যার ছিল না ছিল তাই উনি বলেছিলেন যে 15 দিন পরে আপনারা আবার আসবেন। আমি 15 দিন পরে শাহার ভাই এবং আব্দুল হামিদ ভাইকে নিয়ে যাওয়ার পরে আমি এই দরখাস্ত আমার যে মেন কপি ছিল আমি এগুলো বলতে চাইতেছি যে ওগুলো আপনাদের সরাসরি জানাইলে বিষয়গুলো তারপর এইটা নিয়ে আলোচনা করে তারা আমাদের ড্রয়িং করে নিচ্ছে নেওয়ার পরে এখন পর্যন্ত আমাদের লাইন দেয়নি। বিগত এই 1 সপ্তাহখানি পূর্বে হঠাৎ আমার একজন বড় ভাই আমাকে বলেছেন কয়েস এই যে আমাদের লাইনটা ছিঁড়ে গেছে পানিতে পড়ে গেছে, হঠাৎ কেউ মাছটা জাল পালাবে তাহলে শর্ট করে মারা যাবে। তারপর আমি আইয়া নিজে দেখছি, দেখার পরে লগে লগে আমি অভিযোগ দিছি, তার অভিযোগ গ্রহণ করার পরে আসছে এসার পরে আমি বাড়িতে না আসায় মানে বাইরে চলে গিয়েছিলাম। তারপর আমি শুনেছি আমার এক ভাইয়ে বলছেন তানের মতিন কয়েস তুমি যাওয়ার পরে এইরকম একজন ব্যক্তিকে অভিযোগ করেছিলাম যে কুঠার বিষয় এই কুঠা টানার জন্য, উনি বললেন যে এই কুটা টানার চলে 10,000 টাকা প্রায় 10,000 টাকা লাগবে। তো উনি বললেন আমরা তো সরকারি লোক আমরা কেন 10,000 দিব, বলছেন এই কারণে সরকারি লোকে কাজ করবে না, মামু ছাড়া কাজ হবে না। তারপর ওনাকে পরামর্শ যে দিয়েছে দিয়েছে আপনারা প্রত্যেক রুম থেকে 100 টাকা করি প্রায় 10,000 টাকা মিলিয়ে দিবেন। এই ব্যক্তি ড্রাইভার স্বাস্থ্য নাম। তারপর আমাকে একজনের ভিডিও দেখেছে ভিডিও আমি নিশ্চিত হলাম যে এবং আমার দাবি থাকলো যে আমরা বারবার বিদ্যুৎবিহীন ভাবে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে বিদ্যুৎ ঘরে ঘরে জ্বলবে কিন্তু বিদ্যুৎ ঠিকই জ্বলছে, এই ঝুঁকিপূর্ণ। আমাদের একটা স্কুল আছে প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুল থেকে প্রায় 2,000 ফুট দূরত্ব বাঁশের খুঁটা দিয়ে লাইন ছিঁড়ে যাচ্ছে। এখানে আমার জানা মতে প্রায় কয়েকটি বকরিও মারা গেছে, মানুষও শর্ট খেয়েছে। আমার ঊর্ধ্ব লেভেলের কর্মচারীদেরকে বারবার আবেদন করতেছি যে এই বিষয়টি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং লাইন আমাদের চতুর্থ লাইন করে দেওয়ার জন্য এবং 2টি টেস্ট মিটার করে দেওয়ার জন্য প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যাতে খুঁটা এবং সার্ভিস লাইন দেওয়ার জন্য আমার কাছে একটি অ্যাপ্লিকেশন আছে, আমি অ্যাপ্লিকেশনটি আপনাদের মাধ্যমে দেবো। আশা করি অ্যাপ্লিকেশনটি আপনারা মিডিয়ায় প্রকাশ করবেন, অ্যাপ্লিকেশনের ডেট এবং সব কর্মিক নাম্বার এবং কে কে রিসিভ করেছেন সব উল্লেখ করা আছে, সুপারিশ উপজেলা চেয়ারম্যান দিয়েছেন তাও লেখা আছে। এবারে ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা ধন্যবাদ, আমরা আরও জন বাড়লে মাথার চেষ্টা করবো যে আসলে এই যে ঘটনাটা তোমরা কইবা যে লাইন ভাই। আমার নাম জিয়াল আহমদ, আমি গ্রামের একজন। আর হচ্ছে আমরা যে ইবাইডি যে কারেন্টের যে লাইন গেছে আছে এবার নাতুর প্রাইমারি স্কুলে আমরা বাচ্চা কাচ্চা সকল যাইতে হয় বুঝছেন নি, এরা মানে বাচ্চা কাচ্চা ছাত্র সংখ্যা যাইতে পারে না, এখানে দূর রাস্তাটা মানে বিদ্যুতের যে লাইনগুলো আছে রাস্তার মাঝে ফরি যার এই অবস্থা। এরপরে 7-8 বছর ধরে এরকম অবস্থা, কারেন্টের মানুষ এরা আয় আইয়া চক করে দেয় তারা কোনো কাম কাজ করে না। হয় হয়, এরপরে আমরা বিল ফিল মানে ইটা আমরা আনা লাগে বাজার থেকে বিলের কাগজ গড়ে গড়ে। তো শেখ হাসিনা একটা স্লোগান দিয়েছে শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এইরকম সেবা আমরা পাইলাম না। এ বিল নম্বর হতো হয়েছে গিয়ে যে বিদ্যুৎ বিল হলে আমরা বাজারে ফালিয়ে যাই কি বিদ্যুৎ বিল ও বাজার থেকে গিয়ে হয়ে গিয়ে আনা লাগে, আমরা বাজারের আছে করুন যে বাজার ওখান থেকে গিয়ে বিলকে আনা লাগে বুঝিনি, এখন দোকান থাকি কোনো নির্ধারিত কোনো স্থান নাই। আর এই যে রাস্তা বাজার মানে 7-8 বছর ধরে এইরকম মানে কারেন্ট লাইন ঝুলন্ত অবস্থায় কোন সার্ভিস লাইন সার্ভিসের মানুষ সকল আইলে তারা কাম কাজ করে না, আমরা তো বিলের লগে বিলের লগে আমরা সার্ভিস চার্জ এটা দিই
ভাই বিলর লগে আমরা সার্ভিস চার্জ এটা দেই এই সার্ভিস চার্জ দি আমরা বেতন মানে সার্ভিস লালের মানে দেয়া সরকারি কর্মকর্তা তারা বেতন নেয় কিন্তু তারা সার্ভিস তো করে না তারা তো সার্ভিস করে না আমরা তো বিলর লগে আমরা সার্ভিস চার্জ এটা দিলাম এরপরে মানে দু তিন দিন কদিন আগে আমার মলগাঁও মানে একটা লাঞ্চ ছিঁড়ছে ড্রাইভার সাজ টাইমে 10,000 টাকা মানে চাইছে কইছে 25টা করে করে 1,000 করে মানে 1,000 করে তুলেন তুললা 100 টাকা করে তুলেন তুললা 10,000 টাকা দেন আমরা তো করবো মানে কাজ করবো একটা রোটর রোটলগা 1,000 টাকা একটা প্লেট 1,000 টাকা এইরকম কইছে আমরা তো এইরকম জানা না তখন আমরা মানে গরিবর মানে গরিব এলাকা অসহায় মানুষ 100 টাকা করে তুলবো গেলা বর্তমানে হলে করোনা মানুষ কাম কাজ যাইতে পারে না 100 টাকা করে দেবো কিনা আমরা কইছি বাতও খাইতে পারে না এই অবস্থা কিছুদিন আগে আমরা টেস্ট মিটার নষ্ট হয়েছিল এ থাম্বির সাহেব 28,000 টাকা নিছে আমরা টেস্ট মিটার দিছি বুঝছেন না ওকে আপনারে ধন্যবাদ ধন্যবাদ সিলেট প্লাসর এই ভিউয়ার্সরা আপনারে আমরা দীর্ঘ সময় এই যে বিদ্যুতের লাইন আপনারা দেখতে পারা আমরা তাকে দৌক আমি কিন্তু আত্মীয় করছি না সামান্য উপরে যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং এটা সামনে এটা আপনারা আমরা কইছে যে এটা স্কুল আছে এই যে স্কুলের নামটাই লগে আপনারা আমরা আবারও কইরাম যে এই নামটাই লগে আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই রাস্তাটা এই যে ইউনিয়নটা আপনারা আমরা ক্যাপশনে দেওয়া আছে সপ্তাহ আমরা একটু ইউনিয়ন যে এই যে এই ওয়াবদা ডিভিশন 4 যে নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক আমরা থানার লগে একটু ফোনে যোগাযোগ করার চেষ্টা করবো যদি আমরা থানার ফোনে পাই অবশ্য থানার এই বক্তব্যটা আমরা আপনারে শোনাইবার চেষ্টা করাম আপনারা এর ভিতরে আমরা সময় লাইনে থাকবা এবং আপনারা আমি এই মুহূর্তে আছি আপনাদের এই মুহূর্তে আমি আছি আপনার এই 7 নং মুগলগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মৌলবীরগাঁও রাস্তায় তো ওইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাইন বিদ্যুতের লাইন এই একদম মাথার উপরে অর্থাৎ মাথার সাথে লেগে যাচ্ছে কিছু লাইন এই লাইনের ব্যাপারে আপনারা কোনো অভিযোগ পাইছেন বা এটার ব্যাপারে কোনো কার্যক্রম আপনাদের একটু কি আমাদের বলবেন আমার কাছে অভিযোগ কোন অভিযোগ আসে নাই অভিযোগ আসলে আমি জিনিস সমস্যা দেখতাম এই লাইন গুলো ক্ষেত্রে এটা কি প্রজেক্টের করা নাকি আমাদের করা এই জিনিসটা দেখা লাগবে প্রজেক্টে বর্তমান নতুন লাইন করতেছে জি জি আরেকটা বিষয় এলাকাবাসী আমাদেরকে বললো যে আপনাদের ওইখানে একজন ড্রাইভার আছে নাম সাইস্তা উনি নাকি এখানে এসেছিলেন এসে নাকি ওই যে এগুলা কাজ করতে হলে টাকা দিতে হবে সবার কাছ থেকে প্রায় 10,000 টাকা উনি চাইছেন এবং এই বিষয়ে আপনাদের কাছে একটা অভিযোগ দেওয়া হয়েছে এই বিষয়টাকে একটু আমাদের বলবেন এই বিষয়ে একটা অভিযোগ পেয়েছি এটা একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এটা তদন্ত আছে আর কি তদন্ত রিপোর্ট অনুযায়ী অর্থাৎ স্বাস্থ্যের মেয়ের বিরুদ্ধে এলাকাবাসী একটা অভিযোগ দিছিল আপনাদের কাছে এটা তদন্ত চলছে না জি থ্যাংক ইউ আপনাকে আব্দুল জব থ্যাংক ইউ জি সালামালাইকুম জি এই ধন্যবাদ এই সিলেট প্লাসের ভিউয়ার্সরা আমরা এই যে ওয়াবদা ডিভিশন 4-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক ফোনে মাতলাম তাইন যেটা কইলা যে যে সাইস্তা মিয়া যার বিরুদ্ধে যে 10,000 টাকা এইন সাইসলা তানোর বিরুদ্ধে এলাকাবাসী যেটা অভিযোগ দিয়েছেন এই অভিযোগটা তানার কাছে গেছে এবং একটা ব্যাপারে একটা তদন্ত কমিটি করা হয়েছে দুদিন তানোর এই যে যদি এরকম সত্যই থাকে তানি গুছাইয়া তখন তাহলে তানোর বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেব যাই হোক সিলেট প্লাসের ভিউয়ার্সরা আমরা আপনারা দীর্ঘ সময় এই যেটা লাইভ দেখাইলাম যে বাজার আপনারা আমরা লগে আসলাম আপনারা আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম জানাই এখন কোন মতো আমরা লাইভ শেষ করলাম ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ